আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল ইউল মুরসলিনী বাংলার দূরের ও কাছের সকল দর্শক শ্রোতা ভাই বোন যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন শোনার জন্য দূরদর্শনের সামনে অপেক্ষমান তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা বিষয়ক আয়োজন আপনাদের সামনে পর্বভিত্তিক আলোচনার মাধ্যমে উপস্থাপন করছিলাম আমরা আজকে তকদিরের পরে অর্থাৎ ইমানের ছয়টি আলোচ্য বিষয়ের পরে আমরা আসছি ছন্নাহ এবং বিদ সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে জেনে নেব যে সুন্না এবং সুন্নার পরিচয় এবং তার প্রয়োজনীয়তা কি আসুন আজকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি যারা এসেছেন এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের প্রচার কেন্দ্রে তাদের সঙ্গে শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকেত এবং শেখ হাসান জামিল السلام عليكم ورحمة الله وبركاته شيخ الشيد الله مداني السلام عليكم ورحمة الله وبركاته ايه الشيخ أكرم الزمان بن عبد السلام السلام عليكم ورحمة الله وبركاته شبت يو در شب. أشون أمرا سنة اي আলহামদুলিল্লাহ আলাহ রসুলিল্লাহ ওলা আলহি ওসহ বাদ আসলে সুন্না এবং বিদাহ এই বিষয় দুটি আমরা যেই কালেমা পাঠ করে মুসলিম হয়েছি বা মুসলিম হতে হয় এই কালেমারই অংশ বিশেষ যেমন আমরা লাহ ইহ আল্লাহ বেদিত প্রকৃত কোনো মাবুদ নেই এই অংশের ভিতরে আল্লাহর প্রতি ইমান আমরা আলোচনা করেছি এবং আল্লাহর ওহদানিয়াত তৌহিদ আলোচনা করেছি এবং এর বিপরীত বিষয় শির্ক এটা আলোচনা করেছি ঠিক আমরা যদি সাক্ষ্য দেই সাল্লাম আমাদের রসুল আল্লাহর রসুল এবং দরবান্দা এই অংশের ভিতরেই আমাদেরকে কিন্তু জানতে হবে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি ইমান আনার প্রয়োজনীয়তা এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি কিভাবে ইমান আনতে হবে এই পর্যায়েই কিন্তু এসে যাবে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপার রসুল সাল্লুসাল্লামের আনুগত্যের ব্যাপার রসুল সাল্লাহ ওয়াসাল্লামের চরিত্র জানা এবং সে অনুযায়ী নিজেদেরকে গড়ে তোলার ব্যাপার আর ঠিক এর বিপরীতটাই হবে যেমন হলো ঠিক রসালামের আদর্শ আদর্শকে অনুসরণ করা তার পথ ও পন্থা অনুসরণ করা শূন্য এবং তার পথ এবং পন্থা বিপরীত চলা এটি হলো বিদা বিদা জি তো এটা আসলে আলাদা কোনো বিষয় নাই ইসলামের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এর বিচরণ আছে আচ্ছা আমরা দেখতে পাই অনেকেই এরকম কটাক্ষ করে থাকে যে এক মুসলমান খালি বেদাত বেদাত করে এক মুসলমান খালি শির্ক শির্ক করে আসলে সূন্না আর বেদাত এই দুইটাই কিন্তু একটার সাথে আর একটা সম্পর্ক আছে বিপরীত সম্পর্ক যেখানেই সূন্না সেখানেই বেদা যেমন তৌহিদ যদি বাস্তবায়ন না হয় তাহলে তৃতীয় অবস্থা নাই অনুসরণ এবং তার আদর্শ পালনের ক্ষেত্রে আমাদের অবশ্যই এই দুইটা অবস্থা জানতে হয় হয় সুন্নার মধ্যে আমরা আছি আর সুন্নাত না হলে বেদাতের মধ্যে চলে গেছি তৃতীয় কোনো জায়গা না আসলে কথা মনে হলো যেভাবে বললেন যে সুন্না এর পাশাপাশি বেদাত অপেক্ষা করছি সন্না যদি হারিয়ে যায় দখল করে নেয় এই দেখুন একই হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম এইভাবেই বলেছেন সুপ্রসিদ্ধ হাদিস যেটি আরবাদ আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে যখন আবেদন করলেন যে মনে হচ্ছে আজকের এই ভাষণটি বিদায়ী ভাষণ আপনি কিছু আমাদেরকে উপদেশ দিন উপদেশ দিতে গিয়ে ওসিয়ত করতে গিয়ে রাসুলসালসাল্লাম শেষের দিকে বললেন মাইয়া ইসমিন খুম্বা আদি ফসাইয়ারা ইলা আমার পরে যে বেঁচে থাকবে তোমাদের মাঝে ইসলামের মাঝে অনেক মতভেদ দেখতে পাবে এটা একটা স্বাভাবিক বিষয় যে করণীয় কি আলাই বিসুন্নতি ও সুন্নতি আল খোলাফা আর রাশিদিন আল মাহদিন তোমাদের সেই মুহূর্তে সেই পরিবেশে কর্তব্য হলো

হয়ে যেতে পারে এমন অবস্থা এসে যেতে পারে এই হাদিস এই সুন্নাহর এত গুরুত্ব দেওয়ার পরেই সাথে সাথে আল্লাহ রাসূল বললেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতি আল উমূর আমাদের এর গুরুত্ব দেওয়ার জন্য যেমন বললাম তেমনি ভাবে আবার সতর্ক করছি সাবধানণ করছি ইসলামে ইবাদতের নাম দিয়ে নতুন যেগুলি আবিষ্কার করা হবে জি কারণ কুল্লু মুহদাসাতি বিদাআ সকল আবাদতের নাম দিয়ে ইসলামে নতুন যেগুলি আবিষ্কার হবে এগুলি আসলে বেদাৎ বেদা প্রকুল সাল্লাম একসাথেই প্রথমে সন্ন্যার গুরুত্ব দিলেন প্রয়োজনীয়তা বোঝালেন অবস্থাটা বোঝালেন কিভাবে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে তাও করলেন সাথে সাথে সন্ন্যার পিছনে যে অপেক্ষা করছে বেদা সেই বেদা সম্পর্কেও সতর্ক করে দিলেন

হাজার ললাজিনা খলে ফুনা আমৃী আন্তুসিবহম ফিতনা তুন আ ও ইউসি বহম আজবন আলম বেদাত সমপ্ঞ যারা রসুলের নির্দেশের খেলাপ চলে তারা সতর্ক হয়ে যাক যে তারা হয় কোন শিীর্কেে পরি যেতেরে বেদাত করলে বেদা কিন্তু শিীর্কে দিকে টানবে। ফিতনা ফতনা ওল শিীর্কে এখনে ওও ইউসি বহম আজবন আলীম অথবা দুনিয়ার কোনো ভয়াবহ শাস্তিতে তারা যন্পনা দায়ক শাবাথতিতে পড়তে পারে আখেরা সেটা আসতে পারে। আসলে এজন্যই যে কোনো এবাতবন্দি। আমরা যদি করতে যাই সুন্নাহ মতো করা ফরজ জি সুন্নাহ হলো দ্বীনের কাঠামো এই কাঠামো পরিবর্তন করার কোনো সুযোগ নাই দুরাকাত সালাদ যেমনে পড়া রাসূলের নিয়ম সল্লু কামা রাআইতুমুনি উসাল এটা সুন্নাহ আমাকে যেভাবে দেখেছো সালাত পড়তে ওইভাবে পড়ো খুজুওয়াননি মানাসিকা কুম ইবাদতগুলি সব আমার থেকে নিবা কেমনে শুরু করলাম কেমনে শেষ করলাম ভিতরে কিভাবে করলাম এটা হলো মোটামুটি সুন্নাহর স্ট্রাকচারগুলি হাসান জমিল এই ব্যাপারে কি ধন্যবাদ আমার মনে হয় আমাদের এই চ্যানেলের দর্শক এত ব্যাপক বেশি যার মধ্যে এমন অনেক দর্শক পাওয়া যাবে যে আসলে সুন্নাহ কী জিনিস তারা সেটাই বুঝে না এই জন্য আমার মনে হয় আসলে সুন্নাহটাও একটু ক্লিয়ার হওয়া দরকার যে সুনত কী সুননত হচ্ছে হজরত রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম যা বলেছেন এবং নিজে যা করেছেন অথবা সাহাবায় রাম তার সামনে করেছেন তিনি চুপ ছিলেন মৌন স্বীকৃতি দিয়েছেন এবং তার তার চরিত্র হচ্ছে মানে রসুলের গোটা জীবনটাই শুননা তবে এই ক্ষেত্রে আমরা করিম বিষয়টাকে কয়েক ভাবে নিতে পারি এক হচ্ছে রসুলের ব্যক্তিগত জীবন আরেক হচ্ছে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আরেক হচ্ছে আমাদের জন্য একজন মুরব্বী ব্যক্তি মোহাম্মদ সালি সাল্লাম নবী হিসাবেও একজন মুরব্বী ব্যক্তি হিসাবে নবী শ্রেষ্ঠ মানুষ রসুল না হইল তার মধ্যে যে আখলাখ ছিল ওই আখলাখের দিক থেকেও তিনি শ্রেষ্ঠ মানুষ এই তিনটা অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মাস আলা সুনত কিন্তু তিন রকমের আসবে এক রকমের সুনত আসবে যেগুলো রসুল রসুল হিসেবে করছেন যেমন নামাজের কথা বললেন সেগুলো রসুল যেগুলো নিয়মিত করেছেন সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে এটাকে বলে আরেকটা হচ্ছে রসুল যেগুলো মানুষ হিসেবে করেছেন যেমন রসুল একরকম খেয়েছেন রসুল ঘরে ঢুকার সময় একটা পদ্ধতিতে ঢুকেছেন রসুল এক ধরনের লিবাস করেছেন রসুল মসজিদে এক কাইফিয়তে গেছেন মসজিদ থেকে বের হয়েছেন একরকম এগুলো হচ্ছে একরকমের সুন্না এই সুন্নাগুলো মানা আমাদের জন্যে জীবনের একটা আদর্শ হওয়া দরকার যে আমরা এই সুন্নাগুলি মানবো কারণ আল্লাহ তালা আমার জন্য উত্তম আদর্শ রসুল কি বানিয়েছেন সুরা আজাবের মধ্যে রবুল্লা আলমিন বলেছেন

তুমি যদি কোনো বিপ্লবী হিসাবে কাউকে আদর্শ মানো তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমাদের এই মনোগ্য আলোচনা এ ধারাবাহিকতায় আমরা ফিরে আসব আপনাদের সামনে ইনশাআল্লাহ ততক্ষণ সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ সালাম আলাইকুম ওয়াহ্মাত উল্লাহ সুপ্রিয় দর্শক দর্শকশ্রোতা আমরা বিরতির পরে আবারও আমাদের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি ফালিল্লাহি বিরতিকালীন সময়ে যারা সাথে ছিলেন ধন্যবাদ আমরা শন্যার পরিচয় ও প্রয়োজনীয়তা এ ব্যাপারে আলোচনা শুনছিলাম জি শেখ হাসান জামিল সম্পূর্ণ কথা বিরতির আগে যে বিষয়টা বলছিলাম যে আজকে যেখানে আল্লাহ সুহান তালা আমার আদর্শ নির্ধারণ করে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহকে সেখানে আমাদের আদর্শ হয়ে গেছে ভিন্ন এমন কেউ যিনি না আমার দুনিয়ার কোনো উপকারে আসে না আখেরাতের জন্য আমার কোনো উপকারে আসে এমন কাউকে আমি উদাহরণ হিসাবে নামগুলো বলবো না এটা আমাদের সমাজ আমরা দেখি আমরা যখন গেঞ্জি দেখি বিশেষ করে যুবকদেরকে তার গেঞ্জির মধ্যে এমন কারো ছবি দেখি যেই ছবি আমার নবীর ছবি তো আসলে আমি লাগাইতে বলি না তার صورتের মধ্যে নবীর ছবি ফুটে আসবে তার পোশাকের মধ্যে নবীর ছবি ফুটে আসবে হয়তো আপনারা আপনি বিষয়ে গেছেন তার চেয়ে আরো আশ্চর্য হতে হয় আজকে আমাদের যুব সমাজ বিশেষ করে যারা উন্নত শিক্ষিত বলে বা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিচ্ছে এই মুসলিম যুবকদের অবস্থাটা দেখবেন যে দূর থেকে মনে হয় দেখতে একটা যুবক সে মনে হয় সুন্দর দাঁড়িয়ে আছে কাছে গিয়ে দেখুন

যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তিনটা জায়গা এক হচ্ছে রাসূল তিনি আরেক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু একজন মানুষ আরেক হচ্ছে তিনি একজন ব্যক্তিগত তার জীবনের যে কাজগুলো এই ব্যক্তিগত জীবনের অনেক কাজ আছে যেগুলো উম্মার জন্য ফলোর বিষয় না এগুলো শুধুই রসুলের জন্য যা সেগুলো আমাদের জন্য সুন্নাহ না মানে আমাদের জন্য আদর্শ নয় কিন্তু অন্য যেগুলো আছে সেগুলোকে মানা কিছুটা আছে যা আমাকে মানতেই হবে আর কিছুটা আছে আমাকে মানলে মানবো আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আমার জন্য আমার জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ হবে আর যদি এগুলো কখনো ছেড়ে দেই গুনাহ হবে না কিন্তু এখানে আমি একটা আপনার এই কথার সাথে একটু তালিক করছি মন্তব্য করছি মন্তব্যটা হলো সাহাবাই کرام কখনো নবী সাল্লামের কোনো আচরণ ইবাদত বندگی স্টাইল দেখে প্রশ্নই করতেন না এটা কি ফরজ না এটা কি নফল এ সুন্নাহ যা করেছে এটা কি হয় হোক কথা বলেছেন এটা দেখুন যেমন একটা উদাহরণ স্বরূপ ধরেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের প্রয়োজন ছিল শিলমোহরের জি তিনি একটা আংটির মতো বানায় নিলেন স্বর্ণ দিয়ে বানালেন

সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হাসান জামিল ভাই আমি যেটা বলার চেষ্টা করছিলাম এটা সুন্নতের সংজ্ঞার মাধ্যমে এটা নির্ধারিত হয়ে যায় উনি একটা মহাদেশিনে কেরামের সংজ্ঞা বা উসুল যারা ইসলামী ফিক মানে সংগ্রহণ করেছেন তাদের উসুল আর এটা হলো তাহলে আমরা দেখছি যে সুন্নাত হলো আল্লাহর রসুল সাল্লামের কৌল অর্থাৎ বক্তব্য কথা এবং তার কাজ তার মৌনসম্মতি তার মৌনসম্মতি আর আরেকটা হলো রসুলের সিফা তার গুণ তার দৈহিক গুণ এবং তার চারিত্রিক গুণ তাহলে আমাদের হলো মোট পাঁচটা ক্ষেত্র প্রত্যেকটাতে সুন্নাত এবং বেদাতের বিচরণ আছে এই এই ক্ষেত্রগুলো আমি কথা স্বাধীনভাবে বলতে পারবো না ধর্মীয় ক্ষেত্রে এবং প্রত্যেকটাই হবে ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে কোনো কথা বলতে হলে রাসুল সাল্লামের সন্না আদর্শ লাগবে কিছু করতে হলে তার আদর্শ সামনে থাকতে হবে এর বিপরীতে হবে বিদাত এবং রাসুল সাল্লাম যা অনুমোদন দিয়েছেন তার আওতাভুক্ত থাকতে হবে এর বাইরে হয়ে গেলে বিদাত রাসুল সাল আলী আসাল্লামকে যে গুণাবলী আছে এই গুণাবলীগুলো আসলে তিনি কি এই গুণাবলীগুলোকে সমর্থন করেছেন নাকি আমরা নিজেরাই এই গুণাবলীকে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দৈহিক গুণাবলীকে নিয়েও কিন্তু বেদাত আছে আচ্ছা এইজন্য জন্য দুসিন ইকরাম সিফা খালকিয়াহ ও খুলুকিয়াহ তার দৈহিক গুণ সৃষ্টিগত এবং তার শারীরিক গুণ হইতে হবে আজকে কিন্তু দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লামকে স্বপ্নে দেখানোর একটা ব্যবসা চলতেছে এবং এই যে এই বেদাত কিসের থেকে আসলো সিফা খালকিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে দৈহিক গুণাবলী ছিল এটাও কিন্তু হাদিসের একটা অংশ অনেকে এই বিষয়ে হাদিস সংকলন করেছে সামাইল সামাইল মুহাম্মাদিয়া ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আজকে এই সুন্নার ব্যাপারে উদাসীন থাকার কারণে আজকে আমাদের সমাজে যেন উন্মুক্ত বাজার বসেছে রসুলকে স্বপ্নে দেখানো দেখা যায় একজন পাক্কা বেনামাজি মদ সে জীবনে একটিও হয়তো কখনো ভালো কাজ করে কি না শুধুমাত্র স্বপ্নে দেখে দেখে কি আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে সত্যই আমাকে দেখে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না তো বুঝতে হবে এটা না বুঝে আমলের চিত্র আমরা দেখতেছি কিন্তু যদি আর রসুলের রূপ ধারণ করতে পারবে না কিন্তু অন্য রূপ ধারণ করে যদি বলে আমি তো ধারণ করে আসে বলবে অন্যের রূপ ধারণ করে তো বলতে পারবে নবী রসুলের তো রূপ ধারণ করবে না দেখছেন

এই জন্যই যাদের কাছে কোনো নবীজি কে স্বপ্নে দেখেছে এটা বললে জিজ্ঞাসা করতে তুমি বিবরণ দাও নবীজির তুমি কেমন দেখেছ নাকড়ি মুবারক কেমন হাত বরক কেমন, কেমন কেমন, কেমন। যদি সামাইলের সাথে ওনার যেই হুলিয়া মুবারক ওনার যে গঠন গাঠনের বিস্তারিত বর্ণনা হাদিসের গ্রন্থগুলিতে আছে হুবহু মিললে তখন বোঝা যাবে যে হ্যাঁ সে সঠিক ভাবে দেখেছে আর যদি বেমিল থাকে তাহলে এটা সে দেখে নাই

ইমামুল মোহাব্বির যাকে বলা হয় স্বপ্নে ব্যাখ্যার মধ্যে সবচেয়ে ভালো ব্যাখ্যা যার কাছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পর্যন্ত ব্যাখ্যার জন্য পাঠিয়েছিলেন তো মোহাম্মদ ইবিন সিরিন বলেছেন কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে তাহলে সে রসুলকে দেখছে এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ দেখছে কিন্তু কি অবস্থায় দেখছে রসুলকে যদি দেখে মৃত অবস্থায় তাহলে মোহাম্মদ ইবিন সিরিন স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন তাহলে বুঝতে হবে তার অন্তর্মৃত আর আমাদের এই তথাকথিত মাহবুবে খোদা তিনি নিজে লিখেছেন আমি রসুলকে দেখেছি মৃত তাহলে নিশ্চিত করে বলা যায় যে তার অন্তর্মিত এক দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন যে যদি কেউ রসুলকে ময়লা আবর্জনায় দেখে তাহলে বুঝতে হবে যে তার অন্তরটা গান্দা নাপাক হয়ে আছে তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি মোহাম্মদ ইমনি সিরিনের কাছে যেহেতু সমস্ত আলেমরা গেছেন তাহলে তার কথা আমরা বিশ্বাস করি সেই হিসাবে বলতে পারি যে আপনার অন্তর্মিত এখন হয়েছে কি এখন এমন একটা পজিশনে আসছে এখন মাঝে মধ্যে শুনি আমরা যে অস্বীকার করছে যে না আমি আসলে দেখি না মনে করেছিলাম রসুল তো যদি রসুলকে না দেখে রসুল বলে দাবি করে আমি রসুলকে স্বপ্নে দেখেছি তাহলে আরেকটা বিপদ সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন মান মানকাদান আমাকে কেন্দ্র করে যে মিথ্যা বলবে সে যেন জাহান নামে তার ঠিকানা ঠিক করে নেয় তাহলে এই ব্যক্তির জন্য হয় জাহান নাম আর না হয় তার অন্তর মৃত আর না হয় তার অন্তর গান্দা নাপাক হয়ে আছে এমন একটা পজিশনে আসছে যে এখন না এদিকে যেতে পারে না ওদিকে যেতে পারে কাজেই আমরা বলব এই জাতীয় বিষয়গুলোতে যে রসুলকে স্বপ্নে দেখা না দেখার ব্যাপারটা সাহেব যেটা বললেন অত্যন্ত জরুরি বিষয় এগুলো শুধু শুধু কেউ যদি মনেও হয় আমি রসুলকে দেখছি আসলে এটা ভুল হতেও পারে এজন্য কারো কাছে প্রকাশ না করা প্রকাশ করলেই আমি মিথ্যাবাদী হয়ে গেলাম দেখা যেটা আমরা উপলব্ধি করতে পারি সেটা হলো যে রাসূলকে স্বপ্ন দেখা না দেখা এটা কোনো তদবির বা বিশেষ কোন কারিকুলামের বিষয় নয় না ইমানের পরিপক্কতার কারণে আমলের তারাকীর কারণে কেউ যদি নেবী সাল্লা আলীসাল্লামকে দেখে তাকেন আলহামদুল্লিভার তিনি সৌভাগ্যবান কিন্তু আজকে যে ব্যবসার কথাটা উল্লেখ করতেছিলেন আমাদের শেখ আখরামুজ্জামান যে এই নিয়ে যে একটা বাণিজ্য চলছে ব্যবসা চলছে বা সবাই দেখার জন্য উদ্গ্রীব

محبت করবে সে আমাকে محبت করবে ওমানাহাব্বানিকা না আমারি বিল জান্নাহ যে আমাকে محبت করল সে আমার সাথে জান্নাতে যাবে এমন কি এটা আল্লাহ ভালোবাসার দলিল কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবরুন জি শুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আপনারা ইতিমধ্যেই অবগত হলেন যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যেটা সুন্নাহ সেটা আমাদের সার্বিক জীবনে পরিগ্রহণ করতে হবে আর তার উল্টো যেটা বিদআ করতে হবে আমরা এ শূন্য এবং তার প্রয়োজনীয়তা এবং তার ধারাবাহিকতা রক্ষা করে আলোচনাগুলো করব এবং আতের পর্বটি আমরা পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসব ইনশাআল্লাহ পৃষ্টিভি বাংলার সাথেই থাকুন আসসালামু আলাইকুম فتيات اليوم كفاك تركاض خلف سرابي عودي نحو الإسلام لا تستمعي لذئابي